আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি ফাইবারে গিগ ক্রিয়েট করা দেখাচ্ছিলাম গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। আপনারা যদি শপিং অ্যাডস ক্যাম্পেইন নিয়ে পারফেক্ট প্রফেশনাল মাপের গিগ তৈরি করতে চান, তা ইমেজ গিগের জন্য ইমেজ তৈরি করতে চান, এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তো যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের ম্যানি ম্যানি থ্যাংকস, এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আমরা হচ্ছে আজকের ভিডিওতে ফাইবারে গিগের জন্য কীভাবে একটা প্রফেশনাল মাপের শপিং অ্যাডস ক্যাম্পেইনের জন্য একটা প্রফেশনাল মাপের গিগ ইমেজ বা ব্যানার তৈরি করব তা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। তো আমরা ফার্স্টে চলে যাই, আমরা ফাইবারে চলে যাই। তো এখান থেকে আমরা গিগ ক্রিয়েট করেছিলাম। তো আমরা ফাইবারে চলে যাই, যেখানে আমরা আগের ভিডিওগুলোর গিগ তৈরি করেছিলাম। আমরা সেম চলে যাই, ওখানে আমরা এগুলো সেট আপ করেছিলাম। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি। তারপর আচ্ছা, প্রাইসিং আমি যে কোনো একটা কিছু আপাতত দিয়ে আমি নেক্সট অপশনটা ক্লিক করি। দেন আমরা বাদ বাকি ওইগুলো করবো, যেহেতু আজকে আমরা হচ্ছে জাস্ট ইমেজ তৈরি করব। ডেলিভারি টাইম 2-3, আমরা আপাতত নেক্সট নেক্সট স্টেপে যাওয়ার জন্য এইগুলো দিই, আপাতত দিলাম। দেন আমরা সেভ এন্ড কন্টিনিউ, সরি আমরা এখান থেকে টিক মার্ক দুইটা তুলে দিই, আমরা কোনো এক্সট্রা সার্ভিস দিব না। দেন সেভ এন্ড কন্টিনিউ, সেভেন কন্টিনিউ করবার যদি আমরা চলে যাবো যে গ্যালারি, এই পর্যন্ত আমি এখানে আপাতত কিছু দিলাম উচ্চাচা চাপা। দেন আমরা আবার সেভেন কন্টিনিউ। আচ্ছা ওকে, আমার 120 ক্যারেক্টার লং হতে হবে। আচ্ছা এবার দেখি হয় কিনা। আচ্ছা এখনো 120 ক্যারেক্টার হয়নি। আচ্ছা 64, এবার যদি আমরা 7 কন্টিনিউ দিই এবার নিবে। দেখ হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট আপাতত এই রিকোয়ারমেন্ট আমরা অ্যাড করি, ক্রিয়েটার চেতার 7 কন্টিনিউ। দেন আমরা এবার চলে আসলাম হচ্ছে আমাদের, আমরা যেই পার্টটা নিয়ে এখন ভিডিওটা তৈরি করব, গিগ গ্যালারি বা গিগ ইমেজ বা গিগ ব্যানার। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি গিগ ভিডিও, অনলি ভিডিও, আমরা যদি ভিডিও আপলোড করতে চাই এখানে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবো। তবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে, দেখুন আমাদের ভিডিও সাইজ হতে হবে সর্বোচ্চ 75 সেকেন্ড, এবং এর সাইজ হতে হবে 50 MB, মানে এর বেশি হলে নিবে না। তো আমরা এই সাইজের গিগ ভিডিও তৈরি করব। তো ভিডিও দিলে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই হচ্ছে, দেখুন ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%, মানে ভিডিওর কারণে এক্সট্রা 40% আমাদের গিগটা রিচ হয়, এঙ্গেজমেন্ট হয়। তাহলে আমরা অবশ্যই ভিডিওটা তৈরি করে একটা ভিডিও শর্ট ভিডিও এখানে আপলোড করব। দেন হচ্ছে ইমেজ, আমরা তিনটা ইমেজ আপলোড করতে পারবো, এখান থেকে আমরা জাস্ট ড্র্যাগ করে ইমেজগুলো আপলোড করতে পারবো। তারপর এখান থেকে ডকুমেন্ট, ডকুমেন্ট থেকে আমরা দুইটা পিডিএফ ডকুমেন্ট আপলোড করতে পারবো। তো আমরা যদি চাই এটা করতে পারবো, যদি আপনি চান যে ভিডিও দিবেন না পিডিএফ দিবেন না জাস্ট ইমেজ দিবেন তাও করতে পারবেন। তো আমি দেখাবো হচ্ছে কিভাবে একটা প্রফেশনাল মাপের আমরা গিগ এর জন্য ব্যানার বা ইমেজ তৈরি করব। যেহেতু আমরা কেউ ডিজাইনার না, যারা ডিজিটাল মার্কেটিং করে এরা ডিজাইন সম্পর্কে তেমন এ থাকে না, তো আমি হচ্ছে ক্যানভা দিয়ে দেখাবো কিভাবে আমরা ফ্রিতে একটা প্রফেশনাল মাপের গিগ ব্যানার তৈরি করব। তো আমরা ক্যানভা ডট কমে চলে যাই। ক্যানভা ডট কমে আপনারা যারা নতুন আছেন এই ক্যানভা ডট কমে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমি দেখি আমার অ্যাকাউন্ট করা আছে কি না, আগে যদি লগ ইন করি বা সাইন আপ
আমি গেট সাইন আপ উইথ গুগল ওকে আমি জাস্ট এখান থেকে সাইন আপ করে নিলাম। এভাবে আপনারা গুগল ডট ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন, খুবই সিম্পল। আমার এর আগে অ্যাকাউন্ট করা ছিল, জাস্ট আমি সাইন আপ করে তবেই করলাম। এবার হচ্ছে আমরা গিগের জন্য যখন ব্যানার তৈরি করবো, আমরা ক্রিয়েট ডিজাইন আমরা জাস্ট এখানে ক্লিক করব। করার পর আমরা যদি আবার ফাইবারে যাই, এখান থেকে আমরা যখন কার্সর এখানে রাখবো, দেখুন রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1280x669, 712x430, ম্যাক্স সাইজ হতে হবে 5 MBPS। তো আমরা এখান থেকে 1280x669 এই সাইজটা নিব। আমরা যদি কাস্টম সাইজ 1280x769 আমরা এই সাইজটা নিব, জাস্ট এখান থেকে ক্রিয়েট ডিজাইন আমরা এখানে ক্লিক করব। আমরা হচ্ছে এখন গুগল শপিং ক্যাম্পেইনের জন্য একটা ব্যানার তৈরি করব। তো আমি কয়েকজনেরটা আইডিয়া নিই, যেহেতু আমরা প্রফেশনাল মাপের একটা ডিজাইন করব, আমি দেখি তারা কিভাবে করেছে। আমরা যদি যাই গুগল শপিং, আমরা জাস্ট এইটা লিখে সার্চ দিই গুগল শপিং, দেখি কে কীরকম ব্যানার তৈরি করেছে, আমরা জাস্ট আইডিয়া নিব। তবে আমরা কেউ কপি করব না এই ইমেজগুলো। আপনারা কেউ কপি করবেন না, জাস্ট সে একরকম দিয়েছে, আপনি কিছুটা চেঞ্জ করে দিন, আপনি দু এক জায়গায় চেঞ্জ করে দিন, তা আপনার সাথে তার কপিরাইট কোনো ইয়ে হচ্ছে। তো এখান থেকে আমি যে কোনো একটা নিই আপাতত, সাপোজ আমি এইটাই নিলাম, আমি এটা ওপেন করলাম, তারপর দেখি 2 নম্বর পেজে যাই। তারপর এইটা নিই, আমি আপাতত এই 2-3টা নিলাম। তো এখান থেকে আমি ফার্স্টে মনে করেন আমি এইটাকে হুবহু এর মতো করব। তো খুবই সিম্পল, আমি জাস্ট দেখাবো কিভাবে এইটার মতো করব। আমি কপি করতে বলছি না, আপনারা জাস্ট দেখে নেন, এবং এইভাবে যে তার মতো কপি করবেন তা না, আপনারা আপনাদের নিজেদের মতো ডিজাইন করে নেবেন। তো আমরা এখানে একটা ফার্স্টে কালার দিই, আচ্ছা এই এই সবুজ কালারটা দিব। আমরা এখান থেকে এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে আমরা একটা গ্রিড দিব, একটা গ্রিড নি, দেন হচ্ছে আমরা গ্রিডটা একটু ছোট করে, এবার গ্রিডের কালার দিব হচ্ছে, এখান থেকে আমরা একটা কালার নিয়ে আসি, এই কালারটা দিলাম। দেখুন আমরা কিন্তু একটা কপি করব না। তো এখানে আমরা দি গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন, আমরা একটা টেক্সট লিখে দিই এই জায়গায় গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন। হ্যাঁ, এটা আমরা হচ্ছে হেডলাইন হিসেবে নিব, গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন। আমি আপাতত এটা নিলাম। তো এখান থেকে আমরা চাইলে বড় ছোট করতে পারবো, আচ্ছা এইভাবে থাক, আমরা একটু টেনে বড় করে দিই। দেন আমরা এটা এইভাবে রাখলাম, তারপর এখানে আমরা এবার কিছু টেক্সট লিখে দিব। তো এখানে আমরা এটা একটু বড় করে দিই। এবার হচ্ছে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করবো, এই যে এখানে ফিক্স সাসপেনশন ইস্যু, ফিক্স মিস রিপ্রেজেন্টেশন, অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল, প্রোডাক্ট প্রোডাক্ট ফিট ক্রিয়েট, আমরা চাইলে এইগুলো দিতে পারি। আমি এলিমেন্টারে আবার যাই, এলিমেন্টারে
আমরা এখান থেকে দেখি এইটা দিয়ে কেমন হয়। তো এইটার আমরা হচ্ছে কালার দিয়ে দিই, ইয়েলো হোয়াইট দিলে কেমন হয়। ঠিক আছে, তো আমরা এবার হচ্ছে টেক্সট, আবার টেক্সট নিই। তো আমরা তখন দিয়েছি হেডলাইন, এবার হচ্ছে সাব হেডিং দিব। এবার আমরা একটু ছোট করে নিব। তাহলে সে কি দিয়েছে হচ্ছে ফিক্স সাসপেনশন ইস্যু, আমরা ফিক্স মিস রিপ্রেজেন্টেশন, মিস রি রিপ্রেজেন্টেশন ইস্যু। দেখুন তার সাথে কিন্তু আমার কিন্তু কোনো কপিরাইটই হবে না, কারণ সে এটা দিয়েছে আগে, আমি দিচ্ছি পরে। সে দিয়েছে পরে, আমি দিচ্ছি আগে। তো এখান থেকে আমরা জাস্ট এটা করে আমি একটু বোল্ড করে দিই এটা, দেন হচ্ছে আমরা এইটাকে একটু এই দিক নিয়ে যাই। দেন আমরা এবার এইটার কালারটা দেখি কোন কালার দেওয়া যায়, আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর করে কালারগুলো করে দিবেন। আপনারা দেখবেন কোন কালারটা হচ্ছে একজাস্ট মানে পারফেক্ট আই ক্যাচিং হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে দেখতে একটু অ্যাট্রাকটিভ হয়। আচ্ছা, আমার এই কালারের জন্য কালারটা আমার এই হচ্ছে না। আচ্ছা, আপাতত এইটা থাক। এবার আমরা এটার কালার দেখি, না আচ্ছা এটা কিন্তু একটু যাই হোক মোটামুটি আছে। আচ্ছা এইটা থাকুক। আচ্ছা এইটা হচ্ছে হোয়াইট, আবার কেমন ঝাপসা লাগছে। তো আমরা এটা দেখি ইয়েলো করে দিই। আচ্ছা এটা দিল, ঠিক আছে। আপনার হচ্ছে ডিজাইন হচ্ছে নিজের কাছে, আপনি যত বেশি সময় দিবেন ডিজাইনে তত আপনার দেখতে সুন্দর লাগবে। তো এখান থেকে আমি এইটা এটা আমি কপি করি। আমি এটা চারটা কপি করলাম, এই চারটা আমি হচ্ছে একসাথে করি। চারটা হচ্ছে আমি সিরিয়ালটা একটু সুন্দর করি, পজিশন এখান থেকে আমরা টপ মিডিল আচ্ছা না কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে যাব। আমরা হচ্ছে টপ থেকে সরি ভার্টিক্যালি মানে এই মাঝখানে প্রত্যেকটা অংশ আমার সমান থাকবে। জাস্ট আমরা এইটা দিলাম, দেন হচ্ছে আমরা এইটার সেম কপি করি। আমি চারটা কপি করলাম, দেন সেম এইভাবে এইগুলো হচ্ছে আমরা মিডিল করে দিই। এখান থেকে পজিশন মিডিল প্রত্যেকটা মিডিল সরি আচ্ছা এটা হচ্ছে করা আছে ভার্টিক্যাল করা আছে সম্ভবত পজিশন স্কয়ার করা আছে। তারপর এখান থেকে এবার যদি আমরা যদি চাই যে লাইনের স্পেসিংটা, এই যে আমার এই ইস্যুটা পাশাপাশি একটু আরেকটু সরিয়ে দিতে যাচ্ছেন, তাহলে আমরা কী করব, এখানে ক্লিক করে এই যে এখান থেকে পজিশন ও সরি এই যে এই স্পেসিংটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে দেখুন এটা হচ্ছে লেটার স্পেসিং এবং এটা হচ্ছে লাইন স্পেসিং। আমার লেটারের যদি আমরা ফাঁকা এখানে দিই, আমার প্রত্যেকটা লেটারে আমার এত ইঞ্চি করে ফাঁকা থাকবে, ওই যে অনেকগুলো লেখা থাকে এই যে এরকম ফিক্স। আর যদি আমরা এইটাই করে আমার লাইনের স্পেসটা
মানে যেহেতু এর নিচে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা মানে এর নিচে যদি লাইন থাকতো তাহলে এরকম হতো তো এভাবে আমরা হচ্ছে আলাদা আলাদা ভাবে করে দিতে পারবো এছাড়া আপনি যদি চান বড় ছোট করতে এখানে টেনে বড় ছোট করতে পারবেন তো আমি কন্ট্রোল জেড আমার আগের জায়গায় চলে যাই দেন আমরা এইটা সেট আপ করে দিই তো এখানে আমরা মিস পিডি প্রেজেন্টেশন লিখলাম এবার হচ্ছে ফিগার জিরো লিখলাম মানে যেই প্রোডাক্ট অ্যাপ্রুভাল লিখলাম প্রত্যেকটা লিখলাম লেখার পর এখানে হচ্ছে আমরা আরো একটা অ্যাট্রাকটিভ কিছু দিয়ে দিতে পারি যেমন আমি যদি এলিমেন্টরে যাই যেমন অ্যাডওয়ার্ডস অ্যাডওয়ার্ডস এর লোগো দিয়ে দিতে পারি বা মার্সেন সেন্টারের আমরা মার্সেন সেন্টার মার্সেন সেন্টার দেখি আসে কিনা আচ্ছা আসলো না শপিং শপিং দেখি শপিং এর যেহেতু আমরা শপিং ক্যাম্পেইনের জন্য করব আমরা এই ধরনের লোগোগুলো কিন্তু এখানে এগুলো ইউজ করতে পারি আমি দেখি এইটা এখানে দিই আচ্ছা ডিজাইন আসলে একটু সময় ধরে করতে হয় তাহলে এটা দেখতে সুন্দর হয় আমি এটার কালার করে দিই দেখি হোয়াইট দিলে কেমন হয় ইয়েলো আচ্ছা এটাই থাকুক তো এইভাবে আমরা হচ্ছে কালার করে দিব এবার হচ্ছে এর মধ্যে আমরা আবার কয়েকটা প্রোডাক্টও দিয়ে দিতে পারি যেমন একটা প্রোডাক্ট একটু ছোট করি এটা হচ্ছে বিং টু ফন্ট মানে এটা হচ্ছে উপরে থাকবে এটা নিচে থাকবে তাহলে দেখতে সুন্দর লাগবে যদি আপনি চান না এই যে এখানে বিং টু ফন্ট বা আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি সেন্ড টু ব্যাক করলে মানে আমার এইটা সবার নিচে চলে যাবে আর বিং টু ফন্ট করলে আমাদের উপরে আসবে তো এখান থেকে আপনি চাইলে ফন্টের কালার সাইজ বড়ো ছোটো এখান থেকেও করতে পারবেন বা ফন্টের মধ্যে কালার দিতে পারবেন বা সাপোজ এখানে আমার যে গুগলের টিকিট আছে এটা আমি কালারিং করে দিব তাও দিতে পারবেন তারপর বা এখান থেকে মিডিল করা যাবে ইতালিক করা যাবে বা ফন্ট অন্যদার ফন্টেও আপনি ইউজ করতে পারেন তবে একটা কথা দেখুন এখান থেকে যে এইগুলো এই মার্ক দেওয়া আছে এগুলো হচ্ছে পেইড ফন্ট এইগুলো আমরা ইউজ করলে ডাউনলোড করতে পারবো না তো এখানে আরও অনেকগুলো অপশন আছে আপনারা একটু সময় ধরে প্র্যাকটিস করবেন দেন এইগুলো নিয়ে ক্লিয়ার বুঝতে পারবেন আমি আপাতত এইটা হচ্ছে একটু ছোট করে দিই এখানে হচ্ছে এবার আমি আরেকটা দিয়ে দিতে পারি হচ্ছে মার্সেন সেন্টারের যে লোগো আছে এখানে আসার কথা দেখে আসি কিনা মার্সেন সেন্টার আমরা মার্সেন সেন্টার লোগো দিয়ে দিতে পারি যেটা মার্সেন সেন্টার শপিফাই শপিফাই দিয়ে দিতে পারি শপিফাই যেহেতু শপিফাই শপিং অ্যাডস ক্যাম্পেইন ম্যাক্সিমাম শপিফাই মানে শপিং রিলেটেড প্রোডাক্ট নিয়েই কাজ করা হয় তো আমরা এইটা দিয়ে দিলাম তো এইভাবে হচ্ছে আপনারা সময় ধরে ডিজাইন করবেন ডিজাইন করে দেন আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করব করার পর জাস্ট ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর জেপিজি পিএনজি যে কোনো ফরম্যাটে আমরা ডাউনলোড করতে পারবো তো যেহেতু আমরা গিগের জন্য করব আমরা এখানে জেপিজি এই ফরম্যাটে ডাউনলোড করব এই ফরম্যাটে কেন ডাউনলোড করব আমরা গিগকে এই ইমেজটাকে এসইও অপটিমাইজেশন করব এই ইমেজ অপটিমাইজ করলে আমাদের গিগটা ফার্স্ট পেজে র‍্যাঙ্ক আসবে তো কিভাবে অপটিমাইজেশনটা করব আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এখন আপাতত আমরা জাস্ট জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিই তো আমরা এটা ডাউনলোড করা কমপ্লিট ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আচ্ছা আমরা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা জাস্ট এখানে আসব এখান থেকে
আমরা ব্রাউজে ক্লিক করব। তো এসি অপটিমাইজেশন আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন। নেক্সট ভিডিওতে আমি জাস্ট শর্ট করে করব ভিডিওগুলো, মানে বেশি লং করব না। তো এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডার থেকে জাস্ট এটা সিলেক্ট করে আপলোড করে দিই, দেন এখানে চলে আসবে। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী ভিডিও স্টেপ থেকে আমরা গিগটা পাবলিশ করে দিব, দেন আমাদের গিগটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করি, দেন পরবর্তী ভিডিওটা আমরা কিভাবে ইমেজটা এসি অপটিমাইজেশন করবেন তা স্টেপ বাই স্টেপ দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।